গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরি পিটিস। আফটার লং আবার এসে গেছি একটা নতুন দিনের সঙ্গে, একটা নতুন ব্লগের সঙ্গে। কারণ এতদিন আমার একটু মানে অনেক কাজ চলছিল একসঙ্গে, তো চারিদিকে সময় দিতে পারিনি ব্লগ করার। কিন্তু আজকে যাচ্ছি আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে। হয়তো আমি ভেতরে কিছু শেয়ার করতে পারবো না, কেন কি অ্যালাউ করবে না, কিন্তু সব জার্নিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। আর আজকে আমি বাড়ি এসো, মানে আমার ইন্ডাস্ট্রিয়াল ভিজিট মোটামুটি বেশি দূর হচ্ছে না, আমাদের এখান থেকে হাইওয়ে ধরে বেশিক্ষণ লাগবে না, তো আমি বিকেলের মধ্যে আই থিঙ্ক বাড়ি এসে যাব। আর কি যখনই বাড়ি আসি না কেন, আজকে আমাকে রাতের মধ্যে অনেক কটা কেক রেডি করতে হবে, তো সেই কেকগুলো আপনাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করে দেবো। যখনই কেক বানাই তখনই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিই, তো আজকেও আমি কেকগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আপনারা জানাবেন কেকের ডিজাইনগুলো কেমন লেগেছে। তার আগে চট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে, মানে ওখানে যেতে যেতে দেখা হচ্ছে। ওখানে ব্যাপার মানে ভেতরে তো আমি ক্যামেরা অ্যালাউ করবে না, তো সেই জন্য ভেতরে আমি কিছুই করতে পারবো না ব্লগিং, কিন্তু আমি পুরো জার্নিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। আর এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটটা করাচ্ছে আমার ইউনিভার্সিটি ম্যাকাউট থেকে, তো এইটার জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার ম্যামদের, তো এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আমাদের যেতে যেতে দেখা হচ্ছে, তো চলুন। সো জার্নি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমরা এখন বালি ব্রিজে আছি। আপনাদের সঙ্গে জার্নিটা পুরোটাই শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি, আর খুব মজা হচ্ছে এখানে, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সবাই এখন মানে গানের মুডে আছে, নাচের মুডে আছে, তো সবটা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ব্লগটা যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবেন না। অলরেডি আমরা হাওড়া এন্টার করে গেছি, আমরা এখন বালিতে আছি। বালিটা ক্রস করে স্বলপের দিকেই এগাচ্ছে বাস, স্বলপ পার করেই ধুলাগড় সবাই জানি আমরা। তো এখন যাচ্ছি আর রাস্তায় সাইড সিনগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিচ্ছি। আমার তো বেশ ভালো লাগে রাস্তায় যেতে যেতে এই সাইডের সব দৃশ্যগুলো দেখতে, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে। খুব মজা করছি, দেখতেই পাচ্ছেন সবাই এখন নাচ গানে ব্যস্ত আছে, আর খুব 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 মজা করতে করতে এই জার্নিটা আমরা কাটিয়েছি। সবাই খুব মজা করছে, খুব আনন্দ করছে, সবাই এনজয় করছে, স্যারেরাও আছেন এখানে, তো আমাদের বেশ ভালো দিনটা কেটেছে। আর এটা হলো আমাদের লাস্ট জার্নি একসঙ্গে সবার, তো একসঙ্গে সবাই আছে দেখতেই পাচ্ছেন। আরও অনেকে আছে যারা বাসে আসছে না, কিন্তু মানে ডাইরেক্ট ওখানে চলে যাচ্ছে, তো তাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে। সবাইকে আপনার সঙ্গে শেয়ার করে দেবো, তারপরে আসার সময় জার্নিটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে সুস্মিতা খুব ভালো করে নাচছে, ওখানে আবার মানে বাকিরাও জয়েন করে নিয়েছে, সবাই জয়েন করেছে, আমরা সবাই কম বেশি খুব 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 মজা করেছি। দেখতেই পাচ্ছেন বেশ সবাই আনন্দ করে বেশ ভালোভাবে এই দিনটাকে আমরা কাটিয়েছি। অনেক দিন পরে স্ট্রেস ভুলে আমরা শান্তি মতো মানে একটা কোথাও যাচ্ছি, খুব আনন্দ করছি, খুব মজা করছি। একটা অবভিয়াসলি অফিসিয়াল কাজে যাচ্ছি, কিন্তু তাও একসঙ্গে হওয়ার যে আনন্দটা সেটা সবার মুখে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন সবাই খুব বেশি খুশি। আজকে আমরা সবাই এক জায়গায় হতে পেরেছি, অনেক দিন পরে এক জায়গায় হতে পেরেছি, সেই আনন্দটা সবার মুখে ফুটে উঠেছে, তো খুব 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 ভালোভাবে আমরা মানে এনজয় করছি, প্লাস আমরা এই জার্নিটাকে এনজয় করছি। তো লাস্ট বারের মতো সবাই একসঙ্গে, আশা করি আপনাদের এই জার্নিটা শেয়ার করতে পেরে আমিও ভীষণ 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 খুশি, আশা করি আপনারাও খুব ভালো লাগবে আপনাদের। আমরা এখন এসে গেছি, পৌঁছে গেছি ফ্যাক্টরিতে। আমি নামটাও সবাইকে বলতে পারবো না, কারণ কি এটা অফিসিয়াল কাজে এসেছি, যার কারণে আমি এটা ডিসক্লোজ করতে পারছি না। কিন্তু আমরা এখন আস্তে আস্তে এন্টার করছি ভেতরের দিকে, এখন সব কিছু আমরা এক্সপ্লোর করবো ভেতরে গিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এন্টার করছি আস্তে আস্তে সবার সঙ্গে একসঙ্গে। আর ওখান থেকে প্রিকোশনের জন্য আমাদের ক্যাপ দেওয়া হয়েছে, আর সঙ্গে মাস্কও আছে, তো আমাদের সেইটা মানে প্রিকোশন নিয়েই ভেতরে এন্টার করছি সবাই।
তো আমরা বেরিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে আবার সেই আমে যার বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর সঙ্গে ভেতরে তো বোঝাই যাচ্ছে না এটা বাস। এত সুন্দর লাইটিংয়ের সঙ্গে সবাই ভীষণ 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 এনজয় করছে। সবাই অনেকেই ছিল না যারা এখন আছে আমাদের সঙ্গে, সেটা আরও বেশি প্লাস পয়েন্ট যে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দটা করতে পাচ্ছি। সেই সময় অনেকে মানে ডাইরেক্ট বাড়ি থেকেই চলে গেছিলো, কিন্তু আসার সময় এত মজা হয়েছে, বেশি মানে বাড়তি পাওনা এটাই যে সবাই অনেকে ম্যাক্সিমাম আমরা থাকতে পেরেছি, সবাই থাকতে পারেনি বাসে, কিন্তু ম্যাক্সিমাম আমরা থাকতে পেরেছি আর ভীষণ মজা করতে করতেই আমরা বাড়ি যাচ্ছি। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এটা মানে আরও বেশি ভালো লাগছে। আর বাসের মধ্যে সবাই দেখতেই পাচ্ছেন ভীষণ মজা করতে করতে, মজা করে আনন্দ করে নাচ গান সব মিলিয়ে দারুণ কাটছে আমাদের এই দিনটা। কেটে গেছে অলরেডি, আমি তো পরের ব্লগটা পোস্ট করছি, কিন্তু খুব 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 মজা করছে সবাই দেখতেই পাচ্ছেন। এটা মানে বোঝাই যাচ্ছে না, মানে অনেক দিন পরে একসঙ্গে একত্রে আসার যে আনন্দটা সেইটাই সবার মধ্যে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। আশা করি এই ব্লগটা আপনাদের খুব 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 ভালো লাগবে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কোন পোর্শনটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবার মধ্যে দেখতে পাচ্ছেন আলাদাই উত্তেজনা আলাদাই আনন্দ, তো দেখতেই পাচ্ছেন, আর আপনারাও ব্লগটা দেখে খুশি হয়ে যেতে পারেন। তো একটা আনন্দের কোনো কিছু দেখলে সবাই একটু আনন্দ পায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। তো আজকে এই জার্নিটা আপনাদের সঙ্গে পুরোটাই মানে যতটা পেরেছি ততটা তো অবভিয়াসলি শেয়ার করেছি, আমি ভেতরেও কিছু শেয়ার করতে পারিনি ঠিকই, কিন্তু পুরো জার্নিটায় আমরা কতটা আনন্দ করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন। এখন তো এটা পুরো রাস্তা চলতে থাকবে আপ টু দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে আমরা নেমে বাড়ি চলে যাব যার যার বাড়ি। তো যেখানে আমরা আপাতত সেই পুরো জার্নিটা ধুলাগড় টু দক্ষিণেশ্বর ভীষণ আনন্দ করতে চলেছি। তো আলটিমেটলি বাড়ি এসে গেছি, একটু বিধ্বস্ত হয়ে গেছি, আর ভীষণ মজা হয়েছে দেখতেই পেলেন আপনারা ব্লগের মাধ্যমে। তো খুব 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 মজা হয়েছে আজকে, এখন চট করে কেকগুলো বানিয়ে ফেলবো, কেকগুলো বানিয়ে আবার ব্যাক করব। তো আপনাদের সঙ্গে দেখে নিন কেকগুলো কেমন দেখতে হয়েছে, কেকগুলো বানিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিচ্ছি। এখানে একটা আছে রেড ভেলভেট কেক, আর একটা আছে চকলেট কেক, চকলেট ট্রাফেল কেক। সেখানে রেড ভেলভেটটা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কিউট একটা রেড ভেলভেটের ডিজাইন দিয়েছে আমার স্টুডেন্ট স্নেহা। আর এখানে একটা চকলেট কেক, দুটো চকলেট কেক আছে অ্যাকচুয়ালি, সেম চকলেট ট্রাফেল কেক আছে, উপরে চকো বলস দিয়ে গার্নিশ করা রয়েছে সুন্দর করে দেখতেই পাচ্ছেন। এই কেকটা অনেকবারই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এই কেকটার ডিমান্ডও অনেক বেশি, সবাই চায় এই কেকটার সঙ্গে আমার স্টুডেন্ট এই রেড ভেলভেট কেকটাও অর্ডার দিয়েছে। তো আশা করি আপনাদের কেকগুলো খুব 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 ভালো লেগেছে, কোন কেকটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন কেকটা আপনাদের সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এখানে দেখতে পাচ্ছেন একটা টমেঞ্জেরি বেসিসে একটা কেক বানানো হয়েছে, যেটা কিনা আমার সিনিয়র প্রীতম দা অর্ডার দিয়েছে। তো খুব 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 কিউট কেকটা, আমিও খুব যত্ন করে বানানোর চেষ্টা করেছি, আপনারা জানাবেন এই কেকটা আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে, এটাই আজকের লাস্ট কেক, এটা অনেক একটু টাইম সাপেক্ষ, তো এই ডিজাইনটা কমপ্লিট করতে তো একটু লেট হলো, আর পুরোটা কমপ্লিট করতে বেশ ভালো লাগছে। পুরো কমপ্লিট করার পরে কেকটা বেশ আউটকামটা ভীষণ কিউট এসছে। তো দেখতেই পেলেন কেকগুলো কেমন হয়েছে, আশা করি আপনাদের কেকগুলো খুব 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 ভালো লেগেছে। আজকের ব্লগটা হয়তো খুব বেশি বড় না, কিন্তু ছোট্টর মধ্যে আমি যথেষ্ট চেষ্টা করেছি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার। আবার একটা নতুন দিনের সঙ্গে একটা নতুন ব্লগের সঙ্গে আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর খুব 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 ভালো থাকুন। সো কিপ স্মাইলিং, স্টে পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। টাটা।